নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একেবারে অল্প উপকরণ দিয়ে মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। মিল্ক পুডিং এর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই পুডিং এর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা কিন্তু যে কেউ খুব সহজেই এই পুডিংটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই পুডিংটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে পুডিংটা বানানো শুরু করা যাক। মিল্ক পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1/2 লিটার মানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে প্রথমে গরম করে নিতে হবে। দুধটাকে আমি একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নেবো, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আর এই সময় কিছুটা পরিমাণ দুধ আমি তুলে রেখে দেবো এক সাইডে, সামান্য পরিমাণ দুধ। এবার আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। 4 মিনিটের মতন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে একটু। এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি যেহেতু 1/2 লিটার দুধ নিয়েছি, তাই আমি 1/4 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনও দিতে পারেন। এখন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন দুধটাকে আবারও একইভাবে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর যে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম, সেই দুধটা এখন কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার মেশাতে খুব অসুবিধা হয়, আবার ঠান্ডাও থাকলে অসুবিধা হয়। তাই একেবারে উষ্ণ গরম দুধে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দুধটাও 3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার ও দুধটা মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেই মিশ্রণটা এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেবো। এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি মেশাতে হবে, মিশ্রণটা আপনারা দেখতে পাবেন যে বেশ ঘন হয়ে যাচ্ছে। এইভাবে আমি ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু কত তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ারটা মেশানোর পরে 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন ফ্লেমটি অফ করে দিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, যখন হাতা থেকে পড়বে যেন এইভাবে একটু আটকে আটকে পড়ে, তাহলে পুডিংটা অনেক ভালো হবে। এখন পুডিংটাকে বসিয়ে নিতে হবে যে কোনো একটা পাত্রের মধ্যে। পুডিংটা বসানোর জন্য আমি এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি।
এখন অল্প পরিমাণ তেল নিয়ে বা বাটার নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে পুডিংটা ডিমোল্ড করার সময় অনেক সুবিধা হবে। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি ছড়িয়ে দিয়েছি কয়েকটা টুটি ফুটি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসও এর উপরে ছড়িয়ে দিতে পারেন। এবার পুডিং বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে। পুডিং বানানোর মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এখন এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে, একটু ট্যাপ করেও নিতে হবে। পুডিং বানানোর মিশ্রণটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি, এখন এইভাবে প্রথমে 10 মিনিট রেখে দিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতন রেখে দেবো, 3 ঘন্টা পরেই আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি আপনাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি। প্রথমে আমি এইভাবে একটু সাইডগুলোকে আলাদা করে নেব, তাহলে পুডিংটা বের করতে অনেক সুবিধা হবে। সাইডগুলোকে ভালো করে আলাদা করে নিয়েছি, এখন আমি আরেকটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি পুডিংটাকে। এবার বাটিটাকে আমি উল্টে নেব, আপনারা দেখুন পুডিংটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন তো পুডিংটা কত সহজে বানানো গেল, আর এই পুডিংটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। অল্প উপকরণ দিয়ে আপনারা এই মিল্ক পুডিংটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিল্ক পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি পুডিংটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা দেখুন পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই পুডিংটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর মিল্ক পুডিং এর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।